আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কষে দেখি নয়ের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো করে দেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরোপুরিটা ভালোভাবে অবশ্যই দেখবে, হয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে সবসময় কিন্তু খাতায় মাঝে টেনে নেবে। মাঝে টেনে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। করতে হবে কষে দেখি নয়, লিখে নিচ্ছি। কষে দেখি নয়। তোমরা অঙ্ক বোঝার সময় সবসময় কিন্তু পাশে বই রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমি তোমাদের অঙ্ক পড়ে দেখাচ্ছি। একদিকের অঙ্কতে বলা হয়েছে, নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। চলো আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, একটা একটা করে লিখে নিচ্ছি। এক দাগ, এক দেখের আয় দেখটা করব। তোমরা বইয়ের দিকে ভালোভাবে ফলো করো। এখানে ঘর কতটা আছে, এদিক থেকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা আছে, মানে 10-এ-10-এ 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে কতটা ঘর রং করা আছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14, এখানে 14টা ঘর কিন্তু রং করা আছে। তো লিখে নিতে হবে আমাকে 114 ভাগ, লিখে নিচ্ছি 114 ভাগ, মানে 114 ভাগ কিন্তু রং করা আছে। এবার আমাকে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তোমাদের আগে শিখেছি আমি আগের ভিডিওতে, শতকরায় প্রকাশ করলে তোমাকে কিন্তু উপরে 100 দিয়ে গুণ করতে হবে, আর যদি পার্সেন্ট দেওয়া থাকে তখন তোমাকে কিন্তু নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তো শতকরা প্রকাশ করতে হবে, তো করতে হবে উপরে 100 দিয়ে গুণ, গুণ 100, তো 100-100 কেটে গেল, থাকছে 14। দেখো এইভাবে কিন্তু সবটা অঙ্ক সুন্দরভাবে হবে। এটাতে পার্সেন্ট লিখে নিচ্ছি, তারপরে দেখো 2 দাগের অঙ্কটা করবো। 2 দাগের অঙ্কটা দেখো, এখানে 2টা ঘর আছে, তো 2টা ঘরের মধ্যে 1টা ঘর অঙ্ক করা আছে, তো 2-এর 1 লিখে নিচ্ছি, 2-এর 1, শতকরা প্রকাশ করতে হবে বলে ওপরে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 50 দিয়ে 100, তো 50 1 50 হলো, এটা হলো পার্সেন্ট, শতকরা প্রকাশ করা হলো। এবার 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কে 1 2 3 4 5, এদিকে 5টা, 1 2 3 4 5, এখানে 5টা, মানে 5-এ-5-এ 25টা ঘর আছে, 25টা ঘরের মধ্যে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর কিন্তু রং করা আছে। তো লিখে নিচ্ছি 25-এর 8, লিখে এলাম 25 ভাগের 8 ভাগ, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, বললাম 4 25-এ 100, আর 4-তে 32, 32% এটা অঙ্ক কিন্তু হয়ে গেল। তারপরে দেখো তোমাদের আমি 4 দাগের অঙ্কটা বোঝাচ্ছি। 4 দাগের অঙ্কটাতে 1 2 3 4, 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে কিন্তু 1 2 3, 3টা ঘর রং করা আছে, তো লিখে নিচ্ছি 4 ভাগের 3 ভাগ, শতকরা প্রকাশ করতে হবে বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, 4 25-এ 100, আর উপরে থাকছে 3 25-এ 75%। তারপরে দেখো 5 দাগের অঙ্কটা, এখানে দেখো 1 2 3 4 5, 5টা ঘর আছে, 5টা ঘরের মধ্যে 1 2 2টা ঘর কিন্তু রং করা আছে, তো লিখে নেব 5 ভাগের 3 ভাগ, শতকরা প্রকাশ করতে হয় বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো কাটাটি যাচ্ছে উপর নিচে, 5 20 100, তো কত থাকছে, 3 20 60। আমরা কি জানি উপরে নিচে কাটাটি যায় কিংবা কোনা কোনা কাটাটি যায়, কোনো সময় কিন্তু উপরে উপরে কাটাটি যাবে না, কোনো সময় নিচে নিচে কাটাটি যাবে না, তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে এটা। এটা পার্সেন্ট লিখে নিচ্ছি। এবার 6 দাগেরটা দেখো, 6 দাগের অঙ্কটাতে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে, 8টা ঘরের মধ্যে 2টা ঘর রং করা আছে, তো এটা হবে 8 ভাগের 2 ভাগ, লিখে নিচ্ছি 8 ভাগের 2 ভাগ,
তো শতকের প্রকাশ করতে হবে বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করে নিচ্ছি, সহজে 4 দুগুণে 8 আর 4 25-এ 100, তো উপরে থাকছে শুধু 25%। দেখো এই অঙ্কগুলো কত সুন্দরভাবে হয়ে গেলো আগদায়গুলো। এবার আমি তোমাদের দুই নম্বর অঙ্কগুলো বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখে নিচ্ছি দুই দাগ। প্রশ্নতে বলা হয়েছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এগুলো খুব সহজ, তোমরা মন দিয়ে বোঝো। এক দাগের অঙ্কটা টুকে নিচ্ছি 45-এর, এটা আছে 45-এর উপর, নিচে 50। শতকরায় প্রকাশ করতে হবে সেম আগের মতোই, শতকরায় প্রকাশ করলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। তো হচ্ছে তোমরা কিন্তু এগুলো অঙ্ক কিন্তু একটা কাজ করবে, সবসময় শূন্য করে কেটে ছোটো করবে, তোমাদের সুবিধা হবে কিন্তু অঙ্কটা করতে। শূন্য শূন্য কেটে দিলাম আর 5 2 10 হলো, এখানে থাকছে 45 দুগুণে 90, 90%। এবার দেখো দুই নম্বরের অঙ্কটা 9-এর 10, দেখো শতকরে পোষ করতে বলা হয়েছে, তো সেই জন্য উপরে 100 দিয়ে কাটাকাটি করবো। কী বললাম, শূন্য শূন্য কেটে দেবো, তো সুবিধা অঙ্ক করতে শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, নিচে একের মূল্য থাকে না, উপরে থাকে 10, তো 10 আর কেটে 9 দ্বিগুণ করলে হয় 90%। তারপর দেখো তিন নম্বর অঙ্কটা 33, নিচে আছে 300। শতকরে প্রকাশ করতে হয় বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য কেটে দিলাম, সহজ হলো অঙ্কটা, উপরে থাকে 33, নিচে থাকে 3, 3 11 33, তো শুধু থাকছে বেঁচে 11%। তোমরা কিন্তু সবসময় কিন্তু একটা কথা মনে রাখবে, অঙ্ক বুঝতে পারলে সহজ আর বুঝতে না পারলে কঠিন। ওই জন্য তোমাদের বলছি বারবার করে, তোমরা কিন্তু সবসময় অঙ্ক কিন্তু বুঝবে, বোঝার চেষ্টা করবে, তবে কিন্তু মনে রাখতে পারবে। তারপরে দেখো চার দাগের অঙ্কটা, এটা আছে 1 পূর্ণ 2-এর 5। প্রথমে কী করবো, আমরা পূর্ণ ভেঙে নেব। পূর্ণ কে ভাঙতে হয়, এটা পূর্ণ সংখ্যা, এটা লব, এটা হর, তো হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো আর লব দিয়ে যোগ করে নেবো। একে 5 আর 2-এ 7, এটা এটা গুণ, এটা যোগ, তো 7-এর 2, উপরে 7-2। শতকরে প্রকাশ করতে হবে সেই জন্য উপরে 100 দিয়ে গুণ করতে হবে। 50 2-এ 100 আর 50-কে 7 দিয়ে গুণ করতে হয়, শূন্য বসিয়ে নিচ্ছি আর 5-7-এ 35, দেখাল 5%। সরি অঙ্কটা একটু ভুল হয়েছে, এটা 5 হবে, এখানে 5 হবে, তো কাটারি করে নিচ্ছি 5 20 100 আর থাকছে এখানে 7 2 14, 140%। এবার 5-এর অঙ্কটা বোঝো, 4 পূর্ণ 3-এর 8, পূর্ণ ভেঙে নেবো আগের মতো, 4-টে 32, 32 আর 3-এ যোগ করলে হয় 35, নিচে উপরে 35, নিচে 8। শতকরা করতে বলা হয়েছে বলে উপরে 100 দিয়ে কাটাকাটি করবো। কাটাকাটি করে নিচ্ছি, এটা কাটছে 4 2 8 4 2 8, আর এটা কাটছি 4 25-এ 100, আর কাটাই যাচ্ছে না, উপরে গুণ করে উপরে বসাবো, নিচে গুণ করে নিচে বসাবো। রাফে গুণ করে নিচ্ছি, তোমরা কিন্তু কোনো সময় মুখে গুণ করার চেষ্টা করবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, রাফে গুণ করলে সঠিক হবে। 5-এ 25 2 থাকে, 3-5-এ 15 15-2-এ 17, 5-2-এ 10 1 থাকে, 3-2-3-2-এ 6 1-এ 7, 5-7 এখানে হচ্ছে 8 যোগ করে এটি তো কত হলো, উপরে হচ্ছে 875, নিচে হচ্ছে 2, উপরে বেশি সেই জন্য আমাকে কী করতে হবে, ভাগ করে কিন্তু পূর্ণ করতে হবে, 2-তে ভাগ করতে হবে, 4-2-এ 8 7 নামবে আর 3-2-এ 6 1 নামবে আর 5-7-2-এ 14 1 নামবে, তো কত হলো, 437 পূর্ণ
একের দুই, তো লিখে নিচ্ছি 437 শূন্য একের দুই, এটা কিন্তু হলো পার্শ্ব। তারপরে আমি তোমাদের তিন নম্বরে অঙ্ক লব আছি মন্দির বোঝা। তিন নম্বরে অঙ্কতে বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এই অঙ্কগুলো প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করার পরে শতকরায় প্রকাশ করবো আমরা। চলো এক দিকের অঙ্কটুকু নিচ্ছি, দেওয়া আছে 0.6। সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো, সামান্য ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয়, দশমিক ছাড়া যে সমস্ত সংখ্যা থাকে সেই সমস্ত সংখ্যা সবটা কিন্তু উপরে বসে যায়। তো 0.6 থাকে, 0-এর দিকে মূল্য থাকে না, 0 বসবে না, উপরে থাকছে 6। নিচে থাকছে 1, দশমিক বদলে 1, দশমিক পর একটা সংখ্যা তো একটা 0। যারা বুঝতে পারো না দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে, আমি বারবার তোমাদের বোঝাচ্ছি মন দিয়ে বোঝো। তোমাদের করতে হবে কি যে দশমিক ছাড়া যতটি সংখ্যা থাকবে সবটা সংখ্যা কিন্তু উপরে বসবে, এদিকে 0-এর মূল্য থাকে না সেই জন্য 0 বসেনি। 0 যদি এদিকে থাকতো 0 বসতো, 0 যদি মাঝে থাকতো তো 0 বসতো, আর নিচে দশমিকের বদলে 1 দিবে, আর দশমিক পরে যতটা সংখ্যা থাকবে ততটা 0 দেবে। এবার এটা কী করতে হবে, এটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করলে কী করতে হবে বলেছি, যে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। 0-0 কেটে দিলাম, নিচে 1-এর মূল্য নেই, 10 থাকে, 10-কে 6 দিয়ে গুণ করলে হয় 60%। এবার দেখো 2-এর অঙ্কটা, 0.02, এটাকেও সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসে নেব। দেখো যদি সমস্ত সংখ্যা উপরে বসে 0.02 বসে, কিন্তু বাম দিকে 0-এর মূল্য থাকে না, আগে বললাম ওই জন্য 2 উপরে বসবে, নিচে দশমিক বদলে 1, দশমিক পরে দুটো সংখ্যা আছে, 0.02 বসবে। শতকরায় প্রকাশ করতে হয় বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, 100-100 কেটে দিলাম, তো 2 থাকছে 2%। এবার আমি তোমাদের দেখো 3 নম্বরে অঙ্কটা বলেছি, 0.57 আছে, কী করতে হবে, দশমিক ছাড়া সংখ্যাটাকে বসিয়ে নিতে ওপরে, 0-এর দিকে মূল্য থাকে না বসালাম না, দশমিক বদলে 1, দশমিক পরে দুটো সংখ্যা, 0.02 বসালাম। এবার শতকরে প্রকাশ করতে হবে বলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, 100-100 কেটে দিলাম, উপরে থাকছে 57% কিন্তু এটা হয়ে গেল। তারপরে দেখো 4 দাগের অঙ্কটা, 1.21 আছে। তোমরা কিন্তু সবসময় মনে রাখবে দশমিক পরের সংখ্যাকে একটা একটা করে বলতে হয়, 2-1 বলতে হয়, কোনো সময় কিন্তু 21 বলা যাবে না, দশমিকের আগের সংখ্যাকে একসাথে বলতে হবে। সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছি, দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নিচ্ছি 121, দশমিকে এদিকে 1-এর মূল্য আছে, শূন্য বসে, দশমিক বদলে 1, দশমিক পরে দুটো সংখ্যা, 0.02 বসে দিলাম, 121, নিচে 100, আর শতকরা করতে হয় বলে 100 দিয়ে গুণ করতে হবে, 100-100 কেটে দিলাম, তো সমান হলো 121%। এবার দেখো 5-এর অঙ্কটা, 0.003, এটা সামান্য ভাষায় প্রকাশ করতে হবে, তো 0 ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নিচ্ছি, 0-এর বাম দিকে মূল্য থাকে না, উপরে 3, নিচে দশমিক বদলে 1, দশমিক পরে 3টা সংখ্যা, 3টা 0। আর কী করতে হবে, শতকরা করতে হবে বলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 2টা 0 কেটে দিলাম, এখানে 10 থাকে, উপরে 3 থাকে, এটা হলো 3-10%। দেখো এই অঙ্কগুলো কত সুন্দরভাবে হয়ে গেলো। তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক বোঝালাম, বাকি অঙ্কগুলো পরে বোঝাবো। তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি, যদি বুঝতে না পেরে থাকো না কোনো কিছু জানাবে, আমি অবশ্যই তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এর দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।